এক জঙ্গলের একটা বটগাছের কোটরে হিরিম্বি নামে এক নরখাতক দানবী তার মেয়ে কটকটির সাথে থাকত। হিরিম্বি প্রতিদিন কিছু জঙ্গলি পশু পাখিকে নিজের খাবার জন্য শিকার করে নিয়ে আসত। একদিন আজকে আমার আর এইসব জঙ্গলি পশু খেতে ইচ্ছে করছে না, এইসব খেয়ে খেয়ে বুকের স্বাদটাই নষ্ট হয়ে গিয়েছে। মানুষকে সম্মোহন করে নিয়ে আসার যা সমস্যা, অন্য কোন মানুষ আমার শিকারকে ছুঁয়ে দিলেই সম্মোহন কেটে যাবে, কিন্তু বহুদিন মানুষের মাংস খাওয়া হয় না। আজকে একটা মানুষকেই খাওয়া যাক তাহলে। হিরিম্বি মানুষের খোঁজে গ্রামের মধ্যে ঘুরতে থাকে। সন্ধে হয়ে যাওয়াতে বাড়ির বাইরে কেউ ছিল। হিরিম্বি হতাশ হয়ে পড়ে। হিরিম্বি যখন শিকার না পেয়ে বাড়ি ফিরছিল তখন ওর নজরে পড়ে একজন মহিলা। হিরিম্বি ছট করে মহিলাকে ওর জাদু বলে সম্মোহন করে ফেলে আর সে হিরিম্বি সাথে সাথে চলে যায়। তারপর থেকে হিরিম্বি প্রতিদিন সেই গ্রামে খাবারের খোঁজে যেত আর একজন করে মানুষকে প্রতিদিন ধরে এনে তার শিকার বানায়। আস্তে আস্তে অনেক মানুষ ওই গ্রাম থেকে হারিয়ে যেতে থাকে। যার ফলে সব গ্রামবাসীরা চিন্তায় পড়ে গেল আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। গো শ্যামলদা, আমার তো খুব ভয় লাগছে গো। শুনেছি নরখাদক দানবী প্রতিদিন একটা করে মানুষ নিয়ে যাচ্ছে। চলো ভাই চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, চলো চলো চলো। এদিকে হিরিম্বি দানবী সারা গ্রাম ঘুরে ঘুরে তার শিকারের সন্ধান করতে থাকে, কিন্তু কোথাও তার শিকার পায় না। আজকে আর মনে হয় খাবার পাবো না, মনে হচ্ছে গ্রামের লোক সবাই সাবধান হয়ে গিয়েছে, এখন আমার সেই জঙ্গলি পশু খেয়েই আমার আর আমার মেয়ের খিদে মেটাতে হবে। হিরিম্বি জঙ্গলের দিকে যাচ্ছে, সেই সময় সে দূর থেকে দেখতে পায় একটা আম গাছের ডালে একজন ছেলে বসে আছে। আরে এই তো একটা ছেলে। বাবা, আমাকে দুটো আম দেবে, বড্ড খিদে পেয়েছে। দুটো কেন, আরো বেশি আম দেব। তাহলে গাছ থেকে নিচে নেমে এসে আমাকে আম দিয়ে যাও বাবা। আম খেতে হলে আপনাকে এই আম গাছে উঠতে হবে। এই ছেলেটা তো খুব বদমাশ, একে ধরা এত সহজ হবে না, অন্য কিছু করতে হবে আমাকে। এইবার তো আমি না খেতে পেয়ে মারা যাব বাবা, এখন তো আমার শক্তিও নেই। এইসব দেখে ছেলেটার হিরিম্বির প্রতি দয়া হয়। সত্যি সত্যি মনে হয় এই বুড়িমা অনেক দিন ধরে না খেয়ে আছে। আরে বুড়িমা, আমি এক্ষুনি গাছ থেকে আম পেড়ে নিচে নিয়ে আসছি। এই নাও বুড়িমা, এই নাও। আমি তো তোকে খাবো। আমাকে 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 ছেড়ে দাও, আমাকে।
এই সব দৃশ্য দূর থেকে ওই গ্রামেরই হারু নামে একজন লোক দেখে না। আরে, এই নরখাদক দানবী বুড়ি ওই ছেলেটাকে সম্মোহন করে কোথায় নিয়ে যাচ্ছে? মনে হয় ওকে ওর শিকার বানিয়ে ফেলেছে। আমাকে এক্ষুনি ওই হিড়িম্বিটার পিছু পিছু যেতে হবে আর ছেলেটাকে বাঁচাতে হবে। হারু ওই দানবীর পিছু পিছু যেতে থাকে। কিছু দূর যাবার পর হিড়িম্বির জল তৃষ্ণা পায়। গলাটা গিয়ে কাত হয়ে গেছে, একটু জল খেতে হবে। ওই তো একটা নদী, ওখান থেকে একটু জল পান করে আসি। হিড়িম্বি নদীতে জল পান করতে চলে যায় আর তার জাদু বলে সম্মোহিত ছেলেটা তার পিছনেই দাঁড়িয়ে থাকে। না, এই সুযোগ, দানবীটা জল পান করতে গিয়েছে, ও আসার আগেই আমাকে ওই ছেলেটাকে ওর কাছ থেকে নিয়ে আসতে হবে। লোকমুখে শুনেছি এই দানবীর সম্মোহন করা শিকারকে কোনো মানুষ স্পর্শ করলে সম্মোহন কেটে যায়। এক্ষুনি যাই। হারু গাছের আড়াল থেকে বেরিয়ে সম্মোহিত ছেলেটাকে স্পর্শ করতেই ছেলেটার জ্ঞান ফিরে আর হারু তক্ষুনি তাকে নিয়ে পা টিপে টিপে চুপি চুপি চলে যায়। আর সব জলে চলে গেল। হারু গ্রামের সবাইকে হিড়িম্বির বিষয়ে সব বলে। এইদিকে হিড়িম্বি খালি হাতে নিজের ডেরায় ফিরে আসে আর তার মেয়েকে সব কথা খুলে বলে। বুঝতে পেরেছে মা, তাহলে তুমি নদীতে জল খাওয়ার সময় অন্য কোনো মানুষ এসেছিল আর সে ওই ছেলেটাকে স্পর্শ করতেই তোমার করা মায়া সম্মোহন কেটে যায় আর ছেলেটাকে নিয়ে পালিয়ে যায়। আমারও তাই মনে হচ্ছে বটে। ওকে আমি এক্ষুনি আবার ধরে নিয়ে আসছি। তাড়া বেটা। হিড়িম্বি ছেলেটাকে খুঁজতে বাইরে বেরিয়ে যায় আর এইদিকে গ্রামের বেশ কয়েকজন মিলে হিড়িম্বিকে ধরার একটা পরিকল্পনা করে। হিড়িম্বি দানবী ছেড়ে দেওয়ার পাত্রী নয়, তাই একবার যখন ওর নজর তোর উপর পড়েছে তখন আবার আসবে। তাই আমরা তোকে টোপ দিয়ে ওই দানবীটাকে পাকড়াও করবো। তোকে ওই রাক্ষসী যেখান থেকে ধরেছিল সেখানে চল। আমার সব পরিকল্পনা গোছানো আছে। এখন রাক্ষসী কপাত করে তোকে গিলতে এলে আমরাই ওকে কপাত করে ধরে ফেলব। হিড়িম্বি যে ছেলেটার দিকে এগিয়ে যায় অমনি গাছের ওপর থেকে একটি জাল নেমে আসে হিড়িম্বির ওপর। হিড়িম্বি ওই জালে আটকা পড়ে যায়, যেটা গ্রামের লোক ওই হিড়িম্বিকে ধরার জন্যই রেখেছে। তোমার মানুষ খাওয়ার খুব শখ না? খুব আজ আমরা তোমাকে এখানে বেঁধে রেখে দেব। হাজার বার বললেও কিছুতেই ছাড়বো না। তোমার তাহলে একটা মেয়েও আছে, তাহলে ও তোমাকে খুঁজতে নিশ্চয়ই এখানে আসবে, তারপর ওকেও মজা দেখাচ্ছি। হ্যাঁ, অনেকটা সময় চলে যাবার পরেও হিড়িম্বি বাড়িতে ফিরে আসেনি দেখে কটকটি তার মাকে খুঁজতে বাইরে চলে যায়।
হিরিম্বিকে খুঁজতে খুঁজতে গ্রামে গিয়ে পৌঁছয়। যখনই হিরিম্বি ওর মায়ের কাছে পৌঁছয়, গ্রামের লোক ওকেও জালে আটকে ফেলে। দুজনকে গাছের সাথে বেঁধে রাখে। এইদিকে সব গ্রামের লোক চিন্তিত হয়ে পড়ে যে কিভাবে এই দুটো দানবীকে মারা যায়। ঠিক এই সময় একজন সাধু বাবা আসেন সেখানে। তোরা এত চিন্তিত কেন? হারু সাধু বাবাকে সব বলে। সাধু কিছু মাটি বের করে হারুর হাতে দেয়। এই মাটি ওই দুটো দানবীর শরীরের ওপর ছিটিয়ে দে, আর সাথে সাথে জয় তারার নাম গান করতে থাক। এর ফলেই এই দুটো দানবী হর্ষ হয়ে যাবে। সব গ্রামের লোক একসাথে ঈশ্বরের নাম গান পাঠ করতে থাকে, আর ওই মাটি দুই দানবী শরীরে ফেলার ফলে দুই দানবী একসাথে হর্ষ হয়ে যায়। আর সব গ্রামের লোক আনন্দে খুশিতে একসাথে দিন কাটাতে থাকে।